নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিজেপির বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার পথে নামলো বামেরা। শনিবার কলকাতার রাজপথে বর্ষিয়ান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলের পুরোভাগে ছিলেন সৃজন ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য বাম নেতৃত্ব। মিছিল থেকে বাংলা ভাগের চক্রান্ত যে কোনো মূল্যে রুখবই রুখব এই স্লোগানকে সামনে রেখে এদিনের প্রতিবাদ মিছিলে পথ হাঁটেন প্রচুর কর্মী সমর্থক। শক্তি বাড়িয়ে আগামী 24 ঘন্টায় ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ, যার ফলে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ সব জেলাতে। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। উল্লেখ্য, বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের অঞ্চল ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরো 6 ঘন্টা মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রেখেছে আলিপুর। ফের বেপরোয়া গতির বলি এক আশঙ্কাজনক আরোহী মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো দিনহাটা কোচবিহারগামী রাজ্য সড়কের মাসানকুড়া এলাকা। স্থানীয় সূত্রে খবর, যুবক যুবতী দিনহাটা থেকে বাইকে করে কোচবিহারের দিকে যাওয়ার সময় মাসানকুড়া এলাকায় পেট্রোল পাম্পে বাইকটি ঢোকার সময় আচমকা উল্টো দিক থেকে আসা একটি স্কর্পিও গাড়ি তাদের সজোরে ধাক্কা মারলে দুজনই রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। গুরুতর আহত অবস্থায় যুবতীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দর এই বাণীকে পাথেয় করে সাধারণ মানুষের সেবায় ভাঙড়ে দুটি সরকারি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্ব। মূলত ভাঙড়বাসীর ভালো পরিষেবা দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি শেষ সমবায় কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের একান্ত প্রচেষ্টায় এই দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হলো। তবে এই অ্যাম্বুলেন্স পেতে গেলে এবং এই অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট নিয়ে যেতে গেলে আপনাদের শুধুমাত্র দিতে হবে তেলের খরচের টাকা এবং ড্রাইভারের টাকা, এমনটাই জানালেন শওকত মোল্লা। ডাকাতির ঘটনার তদন্তে নেমে 12 ঘন্টার মধ্যে এলো সাফল্য। খোয়া যাওয়া জিনিস সহ হাতে নাতে 4 জন ডাকাতকে ধরতে সক্ষম হলো হাওড়া সিটি পুলিশ। উল্লেখ্য, 27 জুলাই গভীর রাতে 10-12 জনের একটি ডাকাত দল ডোমজুরের জলান কমপ্লেক্সের একটি গোডাউনে হানা দিয়ে গোডাউনের একমাত্র নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে 4 টন দামি জিঙ্কের ধাতব নিয়ে চম্পট দিতে সক্ষম হয়। অভিযোগদার হতে তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্ত করে পুলিশ। সেই গাড়ির মালিক অবিনাশ সিংকে জিজ্ঞাসাবাদ করতেই সুব্রত সেন এবং বিকাশ কুমার জয়সওয়ালের নাম উঠে আসে। জিজ্ঞাসাবাদে ডাকাতির জিনিস রাকেশ কুমার সাউ নামে এক ব্যবসায়ীকে বিক্রি করার খবর পেতেই পুলিশ ঘুষুরিতে তার গোডাউনে হানা দিয়ে সমস্ত মাল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ এই ডাকাতির ঘটনায় 6 জনের সরাসরি যোগাযোগ পেয়েছে। চলছে তল্লাশি। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হলো মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। ধৃত নূর সেলিম শেখ নলদহরি নতুন গ্রাম এলাকার বাসিন্দা। প্রশাসন সূত্রে খবর, লালগোলার ভবানীপুর এলাকায় পুলিশ আধিকারিকেরা ওই ব্যক্তিকে কারণ ছাড়াই ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে কথায় অসঙ্গতি মেলে। এরপরই নূর সেলিম শেখ নামে ওই ব্যক্তিকে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় মাদক। পাচারের উদ্দেশ্যেই এই মাদক নিয়ে আসা হয়েছিল এমনটাই খবর। এর সঙ্গে অন্য কোন চক্র জড়িত রয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। রবিবারই প্যারিস অলিম্পিক্স থেকে প্রথম পদক এলো ভারতের ঝুলিতে। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পেলেন হরিয়ানার 22 বছর বয়সী শুটার মনু ভাকের। আর সেই সঙ্গে রেকর্ড গড়ে ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক্স পদক পেলেন মনু। মাত্র 0.1 পয়েন্টের জন্য রূপোর পদক হাতছাড়া হলো তার। সমাজ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ব্রোঞ্জ জয়ের মধ্যে দিয়েই প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই গোটা দেশের হয়ে এবারের পদক অভিযানের সূত্রপাত করে দিলেন হরিয়ানার এই শুটার। ব্যুরো রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।